বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান একটা আনপ্রেডিক্টেবল চরিত্র। সাকিবের চাইতেও বেশি আনপ্রেডিক্টেবল সিলেটের আবহাওয়া। এই ভিডিওটা করার মিনিট পাঁচেক আগেও ফকফকা রোদ ছিল, হুট করে বৃষ্টি নামে গ্রাউন্ডসম্যানরা মাঠ ঢেকে দিতে বাধ্য হন পিচ কভার দিয়ে। আর এখন তো অনেকটা শব্দ শুনে দেখেই বুঝতে পারছেন তুমুল বৃষ্টি নামছে। বারবার যেভাবে বৃষ্টি নামছে, বৃষ্টি থামছে, এই রোদ উঠছে, আবার বৃষ্টি নামছে, তাতে হয়তো ম্যাচ ডিলে হওয়ার, নির্ধারিত সময়ে শুরু না হওয়ার সম্ভাবনাই বেশি। সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছি না, আবার যে ওই বললাম সিলেটের আনপ্রেডিক্টেবল ওয়েদার। বাংলাদেশ দলের কোচিং প্যানেলরা কিন্তু আগেই চলে এসেছিলেন, তারা সেট করছিলেন, ম্যাচের আগের প্র্যাকটিসটা দেখেন, তারা বুঝবেন ওয়ার্ম আপের জন্য, স্ট্রেচিংয়ের জন্য, ফিল্ডিংয়ের জন্য, নেট বোলিংয়ের জন্য সেন্টার উইকেটের পাশের সাইড উইকেটে কোচরা কিছু মার্কার দিয়ে জায়গা করেন, স্টাম্প পোতেন, কিছু জায়গা ঠিক রাখেন, সেই সব কার্যক্রমই তারা শুরু করছিলেন। মাত্র তারা মাঠে নেমে 3-4 মিনিট তারা মাঠে ছিলেন, তৎক্ষণাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি নামে তাদেরকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। বৃষ্টি সবসময় ক্রিকেটের শত্রু, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি এবার বন্ধু হয়ে যায়। যেমন যদি আগের ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, আয়ারল্যান্ডের কিন্তু ওই ম্যাচ হারের সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল, সেখান থেকে কোনো মতে তারা রক্ষা পায়, ম্যাচ পরিত্যক্ত হয়, এবং এই ম্যাচ কিন্তু তাদের জন্য বড় সুযোগ সিরিজ সমতায় শেষ করার। বাংলাদেশ কিন্তু ওই শত্রুর ফিলটা পেয়েছে। বাংলাদেশ এক্ষেত্রে যেমন শত্রুর ফিল পেয়েছে, আগে বাংলাদেশ বৃষ্টির বন্ধুত্বের ফিলটাও পেয়েছে 2015 বিশ্বকাপে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুটো ম্যাচই অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে ছিল, 2015তে অস্ট্রেলিয়ার মাটিতে, 2017তে ইংল্যান্ডে। দুটো ম্যাচে এক পয়েন্ট পাওয়ার কারণে, ওই পরিত্যক্ত হওয়ার কারণে যে এক পয়েন্ট বাংলাদেশ পায়, তার ফলে বাংলাদেশ দুটো আসরেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে। বৃষ্টির যে তেজ বা প্রকোপ, এর কারণে আসলে আলোচনা এই মুহূর্তে শেষ করে দিতে হচ্ছে, বাধ্য হচ্ছি, কারণ দাঁড়ানো যাচ্ছে না। সিলেটের সবশেষ অবস্থা আমরা জানানোর চেষ্টা করব নিয়মিত বিরতিতেই, যে ম্যাচ ঠিক সময় হচ্ছে কি না, হতে পারবে কি না। সেই পর্যন্ত অলরাউন্ডার সঙ্গেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।